লকডাউনের ফলে সীমান্ত সিল থাকায় বেড়ার ওপারে কৃষি জমির ফসল কাটতে অসুবিধায় পড়েছে সীমান্ত পারের কৃষকেরা। চতুর্থ দফার লকডাউনে কিছুটা শিথিলতা থাকায় বেড়ার গেট খোলার অনুমতি মিলেছে। বিএসএফ সূত্রে জানা যায় সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত গেট খোলা থাকবে। কৃষকরা মনে করেন 3 ঘন্টায় ধান কাটা এবং সেই ধানকে গেটের বাইরে নিয়ে আসা কোনো মতেই সম্ভব নয়। কৃষকদের তরফে জানা গেল গেটে কাগজপত্র দেখাতে এবং জমি পর্যন্ত পৌঁছতে তাদের 1 ঘন্টা কেটে যায়, ফিরতেও 1 ঘন্টা। তাহলে ধান কাটবো কখন? আজ সকালবেলায় শীতলকুচি ফুলবাড়ি বিওপির সামনের ওই এলাকার কৃষকরা জড়ো হয়ে কোম্পানির কমান্ডারকে ধান কাটার জন্য বাড়তি সময়ের দাবি জানাতে আসেন। সেখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ সাহের আলী মিয়া বিএসএফ কমান্ডারের সাথে এই বিষয়ে আলোচনা করেন। কৃষকদের সমস্যার কথা মাথায় রেখে বিএসএফ কমান্ডার গেট খোলা ও বন্ধের সীমা কিছুটা বাড়িয়ে দেন। কমান্ডার জানান, সকাল 7টায় কৃষককে গেটে গিয়ে এন্ট্রির কাজ সারতে হবে এবং বেলা 1:30 মধ্যে ফিরে আসতে হবে। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন জানান, এই বিধানসভা কেন্দ্রে যতগুলি বিএসএফ ক্যাম্প আছে সব জায়গাতেই আলোচনা করা হয়েছে। যেখানে যেমন পরিস্থিতি সেখানে সেরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বিএসএফ কাজ করছেন, আলোচনায় যতটা সুবিধা করা সম্ভব তা করে নিতে হবে। বিধায়ক বলেন, তবে মনে রাখতে হবে করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করতে হবে। শীতলকুচি থেকে সাজ্জাদ হোসেন আহমেদের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আজকে কি সমস্যা নিয়ে এখানে আলোচনা হলো? মানে এই ফুলবাড়ি 1 নম্বর গেট, হ্যাঁ, ওটা সাহেবজি বাতাইছে 7টা থেকে 12টা পর্যন্ত চলবে আর কি, কোনো অসুবিধা নেই। কৃষকের যা দাবি সে সাহেবজি মেনে নিচ্ছে আর কি। আচ্ছা, মানে গেট খোলার পরে ওরা ঠিক মতন ধান টান কেটে নিয়ে আসবে? হ্যাঁ, ধান ওরা কাটতে যাবে, আবার নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না, সাহেবজির কথা বলেছি। সাহেবজি কথা দিয়ে আর কি। ঠিক আছে, তো আপ কুছ বলেঙ্গে? हाँ, हमारे तरफ से कोई प्रॉब्लम नहीं, जो हमारे को आदेश मिला है उसके अनुसार वो लेने के लिए हम हैं। अच्छा, किसानों के लिए हम हैं और हम ये हमारे लिए हैं। अच्छा, और हमें हम इन लोगों के लिए ठीक है। কৃষক কে লি তো সাহেবজি, তোমার কি দাবি কি? ওই ধান আমাদের জলে ডুবে গেছে, তো আমার কাটিয়ে আনতে পারলে খুব ভালো হয়তো। তো কাটার জন্য কি অসুবিধা? কি কাটার জন্য? 3 ঘন্টা আমাকে সময় দিয়েছিল। হ্যাঁ, 3 ঘন্টা সময় দেয়, আমি ওই 3 ঘন্টা তাহলে কি করি? ধান তো কাটতেই পারি না, তো 2 বা 3 বার আড়ি কাটিয়ে বাড়ি। কতক্ষণ সময় লাগবে তোমার? মোটামুটি 7টা থেকে 12টা 1টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাই ঠিক আছে সাহেব সেটা বলছে, কিন্তু তোমরা বেশি দেরি করবেন না। আচ্ছা ঠিক আছে, 7টা থেকে 1টা, হ্যাঁ ঠিক আছে, 7টা থেকে 12টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত দিয়ে দিচ্ছি। ঠিক আছে।